এর কালারটা একদম তাজা, গুড সাইজ। হুম, এটা একটা দারুণ দারুণ সাইজের মাছ এবং খুব স্বাদের মাছ এটা। হুম, কি ট্যাংরা বলে এটাকে ভাই? মোচন ট্যাংরা। মোচন ট্যাংরা, মোচন ট্যাংরা। বড়শি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা যাদের রয়েছে, শখ যাদের রয়েছে, তারা আজকের ভিডিওটি দেখে ভীষণ মজা পাবেন। এটা মালঞ্চ নদী, সামনে একটা খাল দেখছেন আপনারা। এই খালটার নাম হচ্ছে বড় বিবিখালি। এর আগে ছোট বিবিখালি নামের একটা খাল ছিল, মানে পাশাপাশি দুটি খাল। সুন্দরবনের খালগুলোর নামকরণ এভাবেই করা হয়, পাশাপাশি দুটি খাল থাকলে ভাইজোড়া, জোড়া বয়ারসিংয়ে এই এই ধরনের নাম দেয়া হয়ে থাকে। তো নদী খালের নামকরণ নিয়ে হয়তো সামনে কাজ করা যাবে। আপাতত আমি শুধু নামগুলোই বলে যাচ্ছি আপনাদের, বেশি কিছু দেখাতে পারছি না। তো আমরা এই বিবিখালি যে খালটা আছে, বড় বিবিখালি, সেখানে আজকে মাছ ধরব। এখন মাছ ধরতে হবে, ভালো মাছ জাল দিয়ে ধরতে পারিনি আমরা আজকে। আমরা এই মালঞ্চ নদীতে প্রথম মাছ যে আগে পাবে তার জন্য একটা স্পিড বরাদ্দ। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, পানি টেস্ট করতেছি। এ ধরনের বড়শিতে সচরাচর ক্যাটফিশ বেশি ওঠে, অর্থাৎ ট্যাংরা, কাইন সহ যে তিন কাঁটাওয়ালা মাছ সেগুলোই বেশি ওঠে বড় নদীতে। যেখানে সেখানে মোটামুটি বড়শি ফেললেই মাছ হয়, সুন্দরবনে অন্তত নিরাশ হতে হয় না। এবং মজার কথা হলো, সুন্দরবনের বিশেষ করে দক্ষিণে নেমে যে কোনো জায়গায় গেলেই মাছের আনাগোনা দেখা যাবে, মাছ ধরবেও আপনার বড়শিতে। সুন্দরবনে মাছ ধরার অনেক রকম পদ্ধতি রয়েছে, তবে নির্ঝঞ্ঝাটভাবে এই হুইল বড়শিতে মাছ ধরতে গেলে আমরা সাধারণত চিংড়ি মাছ ব্যবহার করি টোপ হিসেবে। এবং এই চিংড়ি মাছ আমাদেরকে ধরতে হয় ঝাঁকি জাল দিয়ে অথবা লোকালয় থেকে কিনে নিয়ে যেতে হয়। অবশ্য সুন্দরবনে এই টোপের অভাব হয় না আমাদের, কারণ ছোট ছোট খালগুলোতে বা বড় নদীর পাশে শেষ ভাটাতে কয়েক খেয়াও জালেই অন্তত এক দেড় দুই কেজি মাছ উঠে আসে, মূলত চিংড়ি মাছ, এবং সেটি আমাদের টোপ হিসেবে কাজ করে। আজকে আমাদের অনেকগুলো মাছ ধরতে হবে। প্রতিযোগিতা একজন উপরে উঠে গেছে আর জাহাঙ্গীর ভাই তিনি বসা আছেন দেখছেন গলুয়ে। আজকে মূলত আমরা দুজনই মাছ ধরব, প্রতিযোগিতা হবে কে বেশি মাছ তুলতে পারে। প্রথম মাছ প্রতিযোগিতায় ভাই ফার্স্ট।
ভাই ভাই হ্যাঁ এই যে মাশাআল্লাহ ওয়াও যাক এবিছু ঠিক আছে প্রথম মাছ ডাক্তার ভাই প্রথম মাছ আজকে ঠিক আছে খুলবে কে ঘাগড়া টাংরা না হ্যাঁ এটা হচ্ছে ঘাগড়া টাংরা ওই শব্দ করতেছে দেখা যাক এখানে মাছ হওয়ার কথা হ্যাঁ এদিকে ডিঙি নৌকায় বসে হাত বর্ষি নিয়েও ব্যস্ত শরীফ ভাই অন্যদিকে কিছুক্ষণ আগে জাহাঙ্গীর ভাইয়ের বর্ষিতে মাছ উঠলো মনে হয় সুন্দরবনে বিশেষ করে যখন জোয়ার এবং ভাটার শেষ পর্যায়ে আসে সেই সময় বর্ষিতে মাছ বেশি হয় কারণ তখন পানি থেমে যায় বাকি যে সময়টি সেই সময়টিতে প্রচণ্ড স্রোত থাকে কখনও উত্তর থেকে দক্ষিণে কখনও দক্ষিণ থেকে উত্তর এবং সেই তীব্র স্রোতের সময় বর্ষি ফেলে রাখাটাই খুব কঠিন হয়ে পড়ে তারপরও চেষ্টা চলে খুব ছোটো খালে গিয়ে বর্ষি ফেললে মাছ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে সেই জন্য আমরা দিন হোক কিংবা রাত হোক বড় খাল বা নদীর মোহনাতে বর্ষি ফেলি সন্ধ্যা গড়িয়ে গেছে আমাদের সঙ্গে থাকা জেলে ভাইরা তারা মাছ ধরতে চলে যাচ্ছেন জাল দিয়ে ও ভাই মাছ ছুটে গেল একটা মনে হয় টুকটাক টুকাচ্ছে চলেন তাহলে তাহলে হবে হবে মাছ হবে বড় মাছ হবে রাতের বেলা তো দেখি মাছ হচ্ছে আরে আগের পার্ট হচ্ছে পলিথিনের নিচে হ্যাঁ এই যে নগদ পার্ট হচ্ছে 1 2 3 4 5 6টা এই যে 6টা ভালো সাইজের মাছ তো ভাই এটাকে বলে হচ্ছে ইয়ে ট্যাংরা মোচন ট্যাংরা আর এদিকে জাহাঙ্গীর ভাই তখনও নিবিড় মনে নিবিষ্ট মনে মাছ ধরার চেষ্টা করছেন এবং সত্যি সত্যি সন্ধ্যার পরে মাছের সংখ্যা বাড়ল মাছের আকারও বড় হলো বর্ষিটা জড়ায় যাচ্ছে বারবার বর্ষিটা লাগাইছে আর কি ওগুলো জড়াচ্ছে না এইটা জড়াচ্ছে এটা ওই যে ওয়েটার ইয়ের সাথে দেব এটা একটা দারুন দারুন সাইজের মাছ এবং খুব স্বাদের মাছ এটা কি ট্যাংরা বলে এটাকে ভাই মোচন ট্যাং মোচন ট্যাংরা মোচন ট্যাংরা একটু বড় হয় বড় হয় আরো বড় হয় ওই যে শব্দ করতেছে মোচন ট্যাংরা স্বাদী মাছ একটু ভালোভাবে দেখান তো একটু দেখান তো এর কালারটা একদম তাজা গুড সাইজ মোচন ট্যাংরা এত গোছা আর এত গোছাবেন না একটু রেয়ার হ্যাঁ বুঝছি এটা গোছালাম তো ইয়ের কারণে আপনি যেহেতু ক্যামেরা মাছ হবে মাছ তো হবে আপনাকে ডাকলাম তো যেহেতু জোয়ার ফিরে গেছে মানে ভাটা শেষের দিকে জোয়ার শেষের দিকে বর্ষি পাওয়া খুবই ধৈর্যের কাজ জাহাঙ্গীর ভাইয়ের মতো একজন পার্টনার থাকলে অবশ্য সময়টা ভালোই কেটে যায় টোপ মানে চিংড়ি মাছের টোপ
এই টোপে আবারও একটি বেশ ভালো সাইজের মাছ পেলাম আমরা। এই এটা তো সবচেয়ে বড় সাইজ আসলো মনে হয় যাবৎকালের। হ্যাঁ রাজীব, বিষয়টা হয়েছে কি, আপনার হাতে মেলা সাবজেক্ট। সাবজেক্ট মানে আপনি না দিলে তো ছেড়ে দিয়ে দিলি, সেটা তো আমার দিতে হবে না। আপনি এই সাবজেক্ট দিয়ে বেশি দূর আগাতে পারবেন না। না, ইয়ে দিয়ে তো আপনার হচ্ছে ওই প্রচুর আইটেম আছে সাথে। টানা প্রায় ঘন্টা খানিক বেশ ভালো মাছ পেলাম আমরা, চলবে আমাদের এক বেলা চলে যাবে। বেশ বড় সরো, সবাই সাবধান। গল্প শুনতেছেন, কি গল্প শুনতে কিছু বলতেই পারেন না, বলেন কি কি কথা হয়েছে। ওই মাছ ধরতেছেন কিন্তু মাছ ধরতে পারতেছেন না, কেমন একটা ব্যাপার হলো না। মাছ ধরতে বসার আগেই বলেছিলাম যে আমাদের আজকে জালে মাছ কম হয়েছে, তাই খাওয়ার জন্য কিছু মাছ দরকার, এবং বেশ উদ্বেগের সঙ্গে আমরা বসেছিলাম যে মাছগুলো পাবো কিনা, না পেলে অবশ্য ডাল ভাত খেয়ে থাকতাম আমরা। তবে সেই দুর্ভাগ্য আর হয়নি, আমরা মাছ দিয়েই ভাত খাবো আজকে। মাছ ধরার কাজ চলছে, খুব বেশি না, সুন্দরবনে আসলে জায়গা মতো সময় মতো বসতে পারলে ঘণ্টাখানেকের মধ্যে অনেকগুলো মাছ ধরে ফেলা যায়। দেখেন কতটা বড়, মাছ হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে। অন্ধকার তো ছবি খুব একটা ভালো দেখাতে পারছি না, হচ্ছে মাছ হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে। আংরা কোনা দুটো একবারে চালাইছে, দুটো বসে একসাথে ধরনের মালে বেদব একটা। দুটো চিংড়ি মাছের দাম কত, দুটো একবারে গল্পগুজব খুনসুটি চলতে থাকে। না হলে সুন্দরবনে যেই কঠিন বাস্তবতা, কঠিন জীবন, সেখানে আসলে মুখ গোমরা করে বসে থাকলে একদমই ভালো লাগবে না। জাহাঙ্গীর ভাই সহ আরও যারা আমার টিমমেটরা রয়েছেন তারা অসাধারণ এক একজন মানুষ, আপনারা তাদের অনেককেই চিনেন, ধীরে ধীরে তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো সেই মানুষগুলোর সঙ্গে আমার কাটানো অসাধারণ সময়গুলো আপনাদের সঙ্গে আসলে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। বলছিলাম সুন্দরবন জীবন আমাদের, অনেকেই সুন্দরবন নিয়ে কাজ করছেন, তাদের প্রতি শুভকামনা রইল, তাদের কাছ থেকেও আমরা সুন্দর সুন্দর ভিডিও যেন পাই আমরা। তো যাওয়ার সময় হলো, পরের পর্বে আপনাদেরকে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব, আমাদের ট্রলারের ভেতরটা, আমাদের খাওয়া দাওয়া এবং আরও সব মাছ ধরার গল্পগুলো, ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব। বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, পরামর্শ দিবেন, সবসময় ভালো থাকবেন, শুভকামনা।